ওর বাড়ির কেয়ারটেকার সব ছবিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে সব ডাস্টবিন। আমরা অটো স্টেশনে কী করছিস, সেই ছবিগুলো ফেলে দিচ্ছিস? বলে দিদি ফেলে দিতে বলেছে। ওই ছবির মধ্যে অদ্ভুত মমতা ব্যানার্জির সঙ্গে ওনার ছবি, অভিষেক ব্যানার্জির সঙ্গে একটা ছবি, তো তার আপনার দেখেছি, হ্যাঁ নিজে দেখেছি সেই ছবিগুলো, মানে চাইলে আপনি দিয়েও দিতে পারেন, ছবিগুলো ছবি তুলেছিলাম। দুর্নীতিতে নাম জড়াতেই অন্যরূপ, মমতা অভিষেকের ছবি ডাস্টবিনে ছুড়ে ফেলে দিলেন সায়নী ঘোষ। ঠিক কি ঘটেছে দেখুন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্য সরকারের নামে একের পর এক অপবাদ জুটছে, তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মোড় ক্রমশ আরো জটিল হচ্ছে। এই মামলাতে শুধু যে রাজনৈতিক মহলের তাবড় তাবড় নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে তাই নয়, টলিউডের নামি দামি তারকাকেও তদন্তের স্বার্থে তলব করা হচ্ছে। সাম্প্রতি যেরকম ইডির 11 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় সায়নী ঘোষকে। সায়নী ঘোষ টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী, সেই সঙ্গে তিনি রাজ্য শাসক দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি হলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে তার কোনো আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল কিনা তা জানতে চায় ইডি। রাজনৈতিক ময়দানে বেশ সক্রিয় সায়নী, তবে এক মাস আগেই তিনি ধরা দেন অন্যরূপে। সম্প্রতি সায়নী ঘোষের প্রতিবেশী পবন শর্মা বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী সম্পর্কে। তার দাবি, এই বছরের জুন মাসের প্রথম দিকে সায়নী নাকি তার বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে তারই বাঁধানো ছবি ডাস্টবিনে ফেলে দেন। তিনি শুধু এ কথাটা মুখেই বলেননি, এ পরিপ্রেক্ষিতে তিনি ছবিও প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমের কাছে পবনবাবুর দাবি, জুন মাসের 2 অথবা 4 তারিখ নাগাদ আমি দেখি সায়নীর বাড়ির পরিচালক তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁধানো ছবি ডাস্টবিনে ছুঁড়ে ফেলছেন। আমি তখন তাকে আটকাতে গেলে পরিচালক জানান সায়নী নিজেই নাকি তাকে এই কাজ করতে বলেছেন। বিষয়টি ভারী অদ্ভুত লেগেছিল সায়নীর ওই প্রতিবেশীর। তবে ঠিক এরপরেই সায়নী ইডির তরফ থেকে হাজিরা দেওয়ার জন্য তলব পান। সায়নীর প্রতিবেশীর অনুমান, ইডি তলব করতে পারে জানতে পেরে সায়নী সেদিন এই কাণ্ড ঘটিয়েছিলেন। নতুবা তিনি যে দলের কাজ করেন সেই দলের সর্বোচ্চ নেত্রীর ছবি তিনি কেন ডাস্টবিনে ফেলতে যাবেন? হয়তো তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে তাকে যে কোনো সময় তদন্তের স্বার্থে ডাকা হতে পারে, ইডি সিবিআই তল্লাশির মুখে পড়তে হতে পারে জেনেই এমন কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেত্রী। পবনবাবু আরও জানিয়েছিলেন, 2020 সাল থেকে সায়নী সম্পত্তির বিপুল হারে বাড়তে শুরু করে, এমনকি বিক্রমগড়ে কোটি টাকার একটি ফ্ল্যাট বুক করেছিলেন তিনি। তখন নাকি সায়নীর সঙ্গে ছিলেন কুন্তল ঘোষ, এমনটাই দাবি করেছে পবনবাবু। তাই সায়নী যে দাবি করেছেন তিনি তৃণমূলে যোগদান করার পর থেকে কুন্তলকে চেনেন তা সর্বৈব মিথ্যা, এমনটাই দাবি তার প্রতিবেশীর। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।